ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। পায়রা বন্দরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন হচ্ছে আজ। গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাস্তায় নেমে সরকারের পতন ঘটানোর বিকল্প কোনো উপায় নেই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কুসুম মাহমুদ চৌধুরী। বিএনপির সংবিধান পরিবর্তনের দুঃসাহস ডিসেম্বরে বুঝিয়ে দেওয়া হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণের দুর্ভোগ তৈরি করে ক্ষমতায় আসলে জনগণ মেনে নেবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোহিঙ্গা সমস্যা সমাধানে আরও সময় লাগবে, বাংলাদেশ কখনোই চীনের ঋণের ফাঁদে ছিল না জানিয়েছেন রাষ্ট্রদূত লিজিমিং। জামায়াতে ইসলামী নামে কোনো দলের নিবন্ধনের সুযোগ নেই, তবে নীতিমালা মেনে অন্য নামে দল করতে চাইলে বিবেচনা করবে নির্বাচন কমিশন। বৈদেশিক মজুতের ঘাটতি নয়, চড়া দরের কারণে এলএনজি আমদানি বাড়াচ্ছে না সরকার জানিয়েছেন সালমান এফ রহমান ও জ্বালানি প্রতিমন্ত্রী। চলমান সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছ থেকে ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরাত শহরে মাজারে বন্দুকধারীদের হামলায় দুই শিশুসহ অন্তত 15 জন নিহত, আহত অর্ধশতাধিক। টি-20 বিশ্বকাপের সুপার 12 এর মুখোমুখি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা।